আসন্তা নভেম্বর 15 তারিখর খলিব ষষ্ঠ ও সপ্তম শ্রেণী স্কুল। করোনা কটকণা ও এসওপি মানি সারা রাজ্যে সমস্ত স্কুল খোলা যাব বলে সূচনা দিয়েছেন গণশিক্ষামন্ত্রী সমীর রঞ্জন দাস। আজ দিনিকিয়া সুবর্ণপুর জেলা গস্তরে আসি স্থানীয় সর্কিট হাউস পরিসরের এক সাংবাদিক সম্মেলনে সূচনা দিয়েছেন স্কুল ও গণশিক্ষামন্ত্রী সমীর রঞ্জন দাস। দীর্ঘ দেড় বর্ষ পরে স্কুল খোলি নথিবা বেলে ছাত্রছাত্রী মানে অনলাইন মাধ্যমে ঘরে ক্লাস করুলে, তেণু ছাত্রছাত্রী ভবিষ্যতকু দৃষ্টি রাখি স্কুল খোলা যাওয়া সূচনা দিয়েছেন গণশিক্ষামন্ত্রী। ফ্রেন্ডস, মু আগর এই সম্পর্কে কইলি আমি অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ অলরেডি খোলিকি করোনা পরে আমার অলরেডি শিক্ষা জারি অছি, ক্লাস সমস্ত জারি অছি। আমি এবার ছ এবং সাত ক্লাস কু খোলিবা পাই যাওছু এবং নভেম্বর 15 রু ছ এবং সাত ক্লাস খোলুছি। বাকি আমার যে দিয়াযিব আমার ডাইরেকশন যেগুলা রহব, আমার এসওপি যেগুলো রহব পরবর্তী অবস্থায় সেটা আমার বিভাগ তরফ এসওপি জারি হব। বিশেষ করে ওনলি কেবল টাইমিংটা জারি হব, কিন্তু এসওপি অলরেডি অছি, যে এসওপি কে আধার করি বর্তমানে শিক্ষা অলরেডি চালিছি ফ্রম 8 টু 12 অলরেডি এসওপি আধারে বর্তমানে আমার শিক্ষা জারি অছি। আজ কি মু